11 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
বাচ্চা একযোগে, কোনো ফার্মেও নাই, আমিও দেখাতে পারি না, 11টি বাচ্চা দেখাবো দর্শক ভাইদের। যারা নিঃসন্দেহে ভালো মানের গরু খুঁজতেছেন লং প্রজেক্টের জন্য, আজকে তাদের 11টি বাচ্চা, তাদের জন্য খুবই কোয়ালিটিফুল বাচ্চা, খুবই কোয়ালিটিফুল, এটা আমার মুখে না দর্শক ভাইদের কাজেও দেখাবো ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলো দেখাই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গরু দর্শকদেরকে দেখিয়েছি, তো আজকেও ছুটে চলে আসলাম। আপনি তো একজন ভাইরাল লোক। না সেটা কিছু না, ভালো জিনিস নিয়ে কাজ করলে সবাই ভালোবাসবে। পরে এখানে অনেকে মন্তব্য, খারাপ মন্তব্য পেয়েছি, তো যার যার যেটা, এই যে আপনার একটা 25,000 একটা ই করেছিলাম, তো আসলে 25,000 টাকা মানুষ মনে করছে 25,000 টাকা গরু, কিন্তু আসলে খুব বেশি কত মিনিট সময় ভাই, 12 মিনিট প্রোগ্রাম হবে, এই 12 মিনিট ধৈর্যশীলভাবে প্রোগ্রাম দেখার মানসিকতা থাকে না, সে করবে গরুর খামার, কী বলবো বলেন। ঠিক আছে, অনেকে আমাকে বলছে ভাই 25,000 টাকা গরু দিচ্ছেন, কী বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম আমারই তো বিশ্বাস হচ্ছে না আপনি 25,000 টাকার গরু দেখেছেন। ঠিক আছে, এই হলো অবস্থা মানুষের, বুঝছেন, 25,000 টাকায় কি আর গরু পাওয়া যায়। আসলে মানুষের ধৈর্য নাই, ধৈর্য নাই। হ্যাঁ আচ্ছা, 12 মিনিট প্রোগ্রামটা সঠিকভাবে দেখবে এটাই আসলে দেখে নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে কতগুলো গরু দেখাচ্ছেন? আজকে 11টি বাচ্চা রাখছি ফার্মে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের বাচ্চাগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগছে, এবং আপনি তো অনেক খামারে প্রোগ্রাম করে থাকেন, তো বাচ্চাগুলো আপনি নিজেও দেখুন এবং দর্শকভাইদের বলুন যে আসলে আজকের বাচ্চাগুলো কতটা কোয়ালিটিফুল। এবং আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যে বাচ্চাগুলো আজকে দেখাচ্ছি দর্শক ভাইদের, দেখাবো একযোগে এত ভালো কোয়ালিটিফুল বাচ্চা কোনো খামারে দেখাতে পারবো, একসাথে এতগুলো, এতগুলো, এবং একটা বাচ্চা 1 ইঞ্চি পরিমাণও বলতে পারবে না দর্শক ভাই, যেটা ভাই এই বাচ্চাটা 1 ইঞ্চি ছোট আছে, সবগুলো একই সাইজ, একই সাইজ, আল্লাহ মিলাইছে আমাকে। দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি, প্রতিবারের নাই, এবারও থাকবে 65,000 টাকার প্যাকেজ। এবং আমার ফার্মে একটা রুলস আছে, 10টা অথবা 10টার অধিক নিলে সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি, কিন্তু কোনো দাম দর চলবে না। আর আমার কাছে 2টা ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, নাম্বার 1 আপনি অথবা আপনার প্রতিনিধিকে আমার ফার্মে পাঠাবেন, সে দেখে শুনে নিয়ে যাবে। নাম্বার 2 যদি না আসতে পারেন, সেক্ষেত্রে আপনি গরু পছন্দ করবেন, দাম দর ওকে হয়ে গেলে আপনি অনলাইন ব্যাংকিং মাধ্যমে আপনি পেমেন্ট করে দিবেন এবং আপনার ঠিকানা সুন্দরভাবে পাঠিয়ে দিবেন, আপনার ঠিকানা অনুযায়ী গরু চলে যাবে। এবং অনেকেই বলছে ভাই এটার গ্যারান্টি কি, টাকা দিবেন? ভাই আপনার নেওয়ার দরকার নেই, আপনি আমার ফার্মে আসেন, দেখে যান, এবং আমার প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একটা করে প্রোগ্রাম পাবেন, আশা করি। তো প্রোগ্রাম যদি নাই করি বা ব্যবসা যদি নাই করি, তাহলে তো ভাই আপনি এত এত বছর ধরে আজকে এই প্ল্যাটফর্মে নেই, ঠিক আছে, টাকার জন্য বসে নেই ভাই, বিশ্বাস করতে শিখুন। হ্যাঁ, এখন অনেকেই আসলে এটা নিয়ে প্রতারণা করছে, এটা আমিও মানি, কিন্তু আপনাকে একটা কথাই বলি, আপনারা এই অনলাইন হয়রানি না করে, হয়রানি না হয়ে সরাসরি আসার চেষ্টা করেন। আরে ভাই আসলে তো সম্পর্ক ভালো থাকে, ভালো হয়, একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়, মানুষ মানুষের পাশে যায় না? তা তো অবশ্যই। এই জন্য পরিশেষে এটাই বলি যে আপনারা সরাসরি ফার্মে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি যে বাচ্চাগুলো বর্তমানে রাখতেছি আপনাদের উদ্দেশ্যে এত কোয়ালিটিফুল, আমার মনে হয় না যে যারা 10টা 15টা নিতে চায় এরা একযোগে পাবে। আপনি দর্শক ভাইদের ভালোভাবে গরুগুলো দেখান। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে একটা নেপালি বাচ্চা, গির বাচ্চা, সাত। আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা দেখবে, আর এই গরুগুলা যে আমি 65,000 প্যাকেজের বাচ্চা রাখছি, তারাও বিবেচনা করবে, তারাও তো মানুষ, খুবই জাত মানে ভালো। দেখেন দর্শক দেখতে পাচ্ছেন, মাথাটা দেখতে পাচ্ছেন, নাভি কম্বল খুবই ভালো আসছে। বয়সটা কেমন ভাই? এই বাচ্চাটার বয়স আছে 7 মাস। 7 মাস, 65,000 টাকা লটের প্রথম বাচ্চা এটা।
তো দর্শক, 65,000 টাকা লটের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন আপনারা, নাভি, গলা কম্বল আর বডি স্ট্রাকচার দেখেন না, মাশাআল্লাহ। তো পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই। এটা একটা 100 সাইবার সার বাচ্চা, বর্ডার নাভি গলা কম্বলটা, চামচটা দেখেন, কালারটা দেখেন, ব্লাড কালার, একদম রক্তের মতো কালার, খুবই সুন্দর একটা কালারফুল বাচ্চা, কালারফুল বাচ্চা। বয়সটা কেমন এটার ভাই? এটার বয়স হচ্ছে 6 মাস প্লাস। 65,000 টাকা লটে 2 নাম্বার বাচ্চা এটা। হ্যাঁ জি, মাশাআল্লাহ। নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। কম্বলটা দেখতে পাচ্ছেন, খাবার তো খুব ভালো খায় দেখতে পাচ্ছি, ভালো খায়। 65,000 টাকা লটে 2 নাম্বার বাচ্চা এটা দর্শক দেখতে পাচ্ছেন, 65,000 টাকা লটের 2 নাম্বার বাচ্চা। তো পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর আর একটা কিউট বাচ্চা, এটা সম্পর্কে যদি বলতেন ভাই। এটা হচ্ছে একটা 100 সাইওয়াল, কিন্তু এই বাচ্চাটার মনে হয় একটু ব্রাহ্মার হয়তো একটু চিন্তা থাকতে পারে। খুবই সুন্দর একটা বাচ্চা আমার কাছে মনে হয়েছে। বাচ্চাটা দেখেন, নাভি গলা কম্বলটা দেখেন, নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা বলতে পারবে না যে রোগাকান্ত আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা বাচ্চা, দেখেন চামচটা পাতলা এবং খুবই কালারফুল একটা বাচ্চা। 65,000 টাকা লটের 3 নাম্বার বাচ্চা এটা, 3 নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, কম্বলগুলো দেখতে পাচ্ছেন, এবং খুবই শান্ত স্বভাবের বাচ্চা, খুবই শান্ত একটা বাচ্চা, শান্তভাবে দাঁড়িয়ে আছে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। 65,000 টাকা লটের 3 নাম্বার বাচ্চা এটা, মাশাআল্লাহ। মাজাটাও অনেক ভারী, নাভি কম্বল খুবই ভালো। তো দর্শক চলুন পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন, সিরিয়ালের 4 নাম্বার বাচ্চাটা। এটা একটা 100 সাইওয়াল, এবং গলা কম্বলটা দেখেন, ঠিক আছে, দড়ির জন্য ভালো করে দেখাতে পারতেছি না, নাভিটা দেখান, বডিটা দেখান। 65,000 টাকা লটের 4 নাম্বার বাচ্চা এটা, 4 নাম্বার বাচ্চা, খুবই সুন্দর একটা বাচ্চা, নাভি কম্বল তো খুবই ভালো আসছে। প্রত্যেকটা বাচ্চা আমার খুবই কোয়ালিটি ফুল, দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা, জাতমানটা খুবই সুন্দর, কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা আমার কালারফুল এবং হচ্ছে কোয়ালিটি। 65,000 টাকা লটের 4 নাম্বার বাচ্চা এটা, 4 নাম্বারটা। তো পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই দেখান। পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই। এটাও একটা 100 ব্রিডের সাইওয়াল সার বাচ্চা, খাবার রুচিটা দেখেন, গলা কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, বডিটা দেখেন, মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, জাতমানটা তো খুবই সুন্দর, খুবই ভালো, প্রত্যেকটা বাচ্চা আমার জাতমান কোয়ালিটি ফুল। 65,000 টাকা লটের 5 নাম্বার বাচ্চা এটা, জি 5 নাম্বার। বয়সটা এটার? এটা হচ্ছে আপনার 6.5 মাস এরকম হবে। নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন, কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা বাচ্চা, জাতমানটা তো খুবই ভালো। এটা দেখতে পাচ্ছিলাম 5 নাম্বারটা, 65,000 টাকা লটের। তো পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। বাচ্চাটা দেখেন কতটা কোয়ালিটি ফুল, হ্যাঁ, খাবার রুচিটা দেখেন, নাভি দেখেন, বডি বডি স্ট্রাকচার দেখেন, নাভিটা তো খুবই ভালো আসছে, খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা আমার কোয়ালিটি ফুল, মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। 65,000 টাকা লটের 6 নাম্বার বাচ্চা এটা, মাশাআল্লাহ, জাতমানটা অনেক ভালো, খুবই কোয়ালিটি, দর্শক দেখতে পাচ্ছিলেন, খুব সুন্দর খাবার খায়, নাভি কম্বল খুবই ভালো আসছে। তো পরবর্তী 7 নাম্বার বাচ্চাটা দেখাই, 65,000 টাকা লটের। সিরিয়ালের 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, 65,000 টাকা লটের, এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই। কি বলবো, একটা থেকে একটা ভালো, একটা থেকে একটা ভালো, এটা মাজাটা তো অনেক ভারী গরুটার, কালারফুল একটা বাচ্চা, 100 সাইওয়াল ব্রিডের, নাভি কম্বল তো ভালোই আসছে, মাথা, হ্যাঁ, সবকিছু দেখবে, আসলে দড়িগুলো ছেড়ে দিলে গা এসব রূপ দেখা যায় ভাই, দড়ি ছাড়লে ভালো দেখা যায়, বেশি দেখা যায়, কম্বলটা তো ভালো আসছে সব দিকে, আর চুটো আছে দেখা যায়, এটা সব দিকে পারফেক্ট। 65,000 টাকা লটের 7 নাম্বার বাচ্চা, 7 নাম্বার। বয়সটা কেমন এটার? এটারও ভাই 6 মাস প্লাস, 6 মাস প্লাস হবে, দর্শক দেখতে পাচ্ছিলেন। তো পরবর্তী 8 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই দেখান। পরবর্তী 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের ভাই? এটাও একটা 100 ব্রিডের সাইওয়াল, খাবার রুচি, হ্যাঁ, সবগুলো দেখেন কতটা সৌন্দর্যতা, মাশাআল্লাহ, কালারটা তো অনেক সুন্দর বাচ্চাটার, সবদিকে আলহামদুলিল্লাহ ভালো আছে, নাভি কম্বলও তো ভালো আসছে, নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন, সবদিকে আলহামদুলিল্লাহ, জাতমানটা খুবই সুন্দর, খুবই ভালো আছে, দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা, সিরিয়ালের 8 নাম্বার, 65,000 টাকা লটে, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, জাতমানটা খুবই ভালো। তো পরবর্তী 9 নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। এটা দেখলাম আমরা 8 নাম্বারটা, তো দর্শক চলুন 9 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর একটা বাচ্চা, একটু নড়াচড়া বেশি করে, কিন্তু খাবার ভালো খায় দেখতেই পাচ্ছেন, সবল গরুগুলাই নড়াচড়া বেশি করবে, এটা স্বাভাবিক। তো পরবর্তী 9 নাম্বারটা দেখাই। জি অবশ্যই দেখান।
পরবর্তী 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? ভাই এটা একটা 100 ব্রিডের শায়াল, দেখেন রক্তের মতো কালার, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা, কালারটা অনেক সুন্দর, মাথা দেখেন কত সুন্দর, খুবই সুন্দর। বয়সটা কেমন এটার? সাড়ে ছয় মাস এরকম আছে। 65,000 টাকা লটের 9 নাম্বার বাচ্চা এটা। দর্শক, 65,000 টাকা লটের 9 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, নাভি কম্বল খুবই ভালো আসছে, খুবই ভালো আসছে, মাথার গঠন কালার সব দিকে পারফেক্ট, মাশাআল্লাহ। তো পরবর্তী 10 নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। দর্শক, এটা 9 নাম্বারটা, তো দর্শক চলুন পরবর্তী 10 নাম্বারটা দেখ। পরবর্তী 10 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা 100 ব্রিডের শায়াল, বাচ্চাটা নাভি গলা কম্বল দেখেন, হ্যাঁ বডি দেখেন কত সুন্দর, অনেক সুন্দর একটা বাচ্চা, খুবই সুন্দর, 65,000 টাকা লটের 10 নাম্বার বাচ্চা, 10 নাম্বার বাচ্চাটা, আর খুব শক্তিশালী, অনেক শক্তিশালী একটা বাচ্চা, ঘুরে রাখা যাচ্ছে না, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আসলে এগুলো ছেড়ে দিয়ে লালন পালন করলে অনেক ভালো, অনেক অনেক ভালো, মানে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। দর্শক দেখতে পাচ্ছিলেন, এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 10 নাম্বারটা, জি 10 নাম্বার, 65,000 টাকা লটের, জি। তো দর্শক চলুন পরবর্তী 11 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই, 65,000 টাকা লটের, জি জি। পরবর্তী সর্বশেষ 11 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, 65,000 টাকা লটের, এটা সম্পর্কে যদি একটু বলতেন। জি ভাই, এটাও আর কি কি বলবো, বলার মতো কিছু নাই, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে বাচ্চাটার, হ্যাঁ বলার মতো নাই, বডি স্ট্রাকচার থেকে শুরু করে কালার সবকিছু দর্শক ভাইরা দেখে নেবে, মাথা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা, 65,000 টাকা লটে সর্বশেষ বাচ্চাটা, মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন, জি এ পর্যন্তই দেখাচ্ছি দর্শকদের, দর্শক আজকে এ পর্যন্তই দেখাচ্ছিলেন। তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ভাই ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওটা হচ্ছে প্রধান মাধ্যম, ওটাতে আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এবং অনলাইন পাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন, দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তের থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আর আমার ঠিকানা পাবনা জেলা থানা ঈশ্বরদী অরুণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। আসলে যে ঠিকানা যোগাযোগ সব কিছু দিচ্ছি না ভাই, এ দিয়ে কোনো লাভই নাই, ভাইরা প্রোগ্রামই দেখে না, তাহলে আপনি কীভাবে এগুলো দিয়ে লাভ কী বলেন? এই এখন প্রোগ্রামে কষ্ট করে এই ঘাম ঝরায় এগুলো সব করতেছি, প্রোগ্রাম সারার পরে ফোন দিই, ভাই আপনার ঠিকানা আবার রিপিট, ঠিক আছে? তো যাই হোক, ব্যবসা যেহেতু করি আসলে অনেকেরই এরকম হাল করবেই, এগুলো করতেই হবে আমাদের, কিছু করার নেই। আর হচ্ছে আপনারা সরাসরি এসে খামারে আসবেন, এসে দেখে শুনে নেবেন, কারণ দেখে জেনে নিজের জিনিসটা নেওয়াটাই ভালো। আপনি একটা ঘড়ি কিনতেছেন, একটা গেঞ্জি কিনছেন, একটা শার্ট কিনছেন অনলাইনে, তখন কোনো কিছুর অভাব নেই, সব কিছুই পাওয়া যায়। তো এগুলো তো আসলে ভাই 500, 1,000, 1,500, 2,000, সর্বোচ্চ 5,000 টাকা, কিন্তু একটা গরু ছোটো একটা বাচ্চা কিনতে গেলেও তার দাম 50,000 টাকা। তো আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে বাসায় পায়ের উপরে পা তুলে গরু কিনেন, আর যদি মনে হয় যে টাকার দরদ আছে, মহব্বত আছে, ব্যথা আছে, তাহলে আপনি সরজমিনে এসে গরুগুলো দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হয়। ভাই আপনি আমার শত্রু না, ঠিক আছে? আমি ব্যবসার অ্যাঙ্গেলে, ব্যবসার মানসিকতা নিয়ে এখানে আসি, আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিলাম আপনাদের জন্য। অনলাইন আমি আপনি বলতেছি না, এটা আপনাকে নিতে হবে, অনলাইনে দেখাচ্ছি এটা পাবলিসিটির জন্য, যে আমার কাছে একটা জিনিস আছে, আমি যদি পাবলিসিটি না করি তাহলে আপনি বুঝবেন কেমন, যে আমার কাছে জিনিসটা আছে। কিন্তু আপনার এই না যে অনলাইন থেকেই আপনার নিতে হবে, আমি আপনাকে এটা বলতেছি না, আপনি আসবেন সরাসরি এসে যেমনটা দেখছেন সেমনটা পান কিনা। আচ্ছা ভাই, ক্যামেরাতে তো একটু ভাই ছোটো বড় একটু অনুযায়ী হবে স্বাভাবিক, কিন্তু আমি আপনাকে বলতেছি যে আমার গরুগুলো এক লেভেলের, আপনি এই কথাটা বলছি, এই লেভেলটা আসলে মেপে দেখেন ঠিক আছে কি না। আসলে ভাই অনেক কথা বলে ফেললাম, আর দর্শক ভাইদের ভালোবাসা এবং আমি অনেকটা দোয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, তারা অনেকটাই সাপোর্ট করতেছে, তাদের এই ভালোবাসাটাই আসলে আমার কাছে অনেক কিছু, ঠিক আছে? তাদের জন্য কিন্তু আমি এই গরুগুলো এত ভালো ভালো কোয়ালিটির গরুগুলো কিন্তু কিনতে বা সংগ্রহ করতে আমাকে কিন্তু সাহায্য করতেছে। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।